ক্লাস ডিভিশন অনলাইন ক্লাসে স্বাগত। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা যে পড়াটা দিয়েছিলাম আশা করি তোমরা শেষ করে নিয়েছো। আজকে আমরা অর্থাৎ হিউম্যান ফিজিওলজি নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, মানব শারীরতত্ত্বের। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রক্ত ও সঞ্চালন। তাহলে আমাদের আজকে টপিক কি? রক্ত ও সঞ্চালন। হিউম্যান ফিজিওলজি ব্লাড এন্ড সার্কুলেশন। দেখো, প্রথমে আমরা জানবো যে রক্ত কি। রক্ত তো সবাই দেখেছো, তাই না? আমাদের রক্ত কেমন? লাল। কেন লাল জানো? রক্ত লাল হচ্ছে কিসের জন্য? লোহিত রক্ত কণিকার আধিক্যের জন্য। লোহিত রক্ত কণিকায় কি থাকে? হিমোগ্লোবিন থাকে, যার জন্য রক্ত লাল হয়। এবার আসো, রক্ত কি? রক্ত হচ্ছে মানব দেহের রক্ত নালিকা সমূহের ভেতর দিয়ে নিরন্তর প্রবাহমান, অর্থাৎ রক্ত দেখবা যে সবসময় প্রবাহিত হয়, কখনো থামে না, সে সতত প্রবাহমান। তাহলে মানব দেহের রক্ত নালিকা সমূহের ভেতর দিয়ে নিরন্তর প্রবাহমান লাল বর্ণের চটচটে রক্ত, হাতে ধরলে দেখবা যে একটু পিচ্ছিল পিচ্ছিল লাগে, চটচটে লাগে, চটচটে অস্বচ্ছ সামান্য ক্ষারীয় লবণাক্ত প্রকৃতির তরল যুজক টিস্যু। তাহলে রক্তের সঙ্গে আমরা কি পেলাম? রক্ত হচ্ছে মানব দেহের রক্ত নালিকা সমূহের ভেতর দিয়ে নিরন্তর প্রবাহমান লাল বর্ণের অস্বচ্ছ সামান্য ক্ষারীয় চটচটে তরল লবণাক্ত প্রকৃতির তরল যুজক টিস্যু। একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক রক্ত থাকে, অর্থাৎ রক্ত থাকে প্রায় 5 থেকে 6 লিটার। তার দৈহিক কতটুকু রক্ত থাকে? 5 থেকে 6 লিটার থাকে একজন পূর্ণবয়স্ক মানুষের। পূর্ণাঙ্গ মানুষের রক্ত কতটুকু থাকে? 5 থেকে 6 লিটার। এটা হচ্ছে দৈহিক মোট ওজনের 8%। কত পার্সেন্ট? 8%। এবার আসো রক্ত সঞ্চালন বা রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্রটা কি? রক্ত সংবহন তন্ত্র রক্ত বাহিকা সমৃদ্ধ এবং হৃৎপিণ্ড দিয়ে হৃৎপিণ্ড দ্বারা নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে রক্ত কি হয়, দেহের সর্বত্র সঞ্চালিত হয়, তাকে বলা হয় থাকে রক্ত সংবহন তন্ত্র। তাহলে আমরা কি বললাম? রক্ত নালিকা সমৃদ্ধ, অর্থাৎ রক্ত বাহিকা সমৃদ্ধ হৃৎপিণ্ড দ্বারা নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের সর্বত্র সঞ্চালিত হয় তাকে বলা হয় থাকে রক্ত সংবহন তন্ত্র। ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভে সর্বপ্রথম মানুষের রক্ত সংবহন সম্পর্কে ধারণা দিয়েছিলেন। কে দিয়েছিলেন? ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভে। এবার আসো আমরা রক্তের উপাদান সম্পর্কে জানব। রক্তের উপাদান, টেস্ট টিউবে রক্ত নিয়ে সেন্ট্রিফিউগাল যন্ত্রে তোমার মিনিটে 3000 বার করে 30 বার ঘুরালে রক্তকে দুইটা স্তরে বিভক্ত দেখা যায়। রক্ত দুইটা স্তরে বিভক্ত হয়। তাহলে আমরা কি বললাম? রক্তটাকে টেস্ট টিউবে নিয়ে সেন্ট্রিফিউগাল যন্ত্রে মিনিটে 3000 বার করে 30 বার ঘুরালে কতবার করে?
3000 বার করে কয়বার ঘোরাবো 30 বার ঘোরাবো কখন মিনিটে তাহলে রক্তের দুইটা স্তর পাওয়া যায় কয়টা স্তর দুইটা স্তর উপরের দিকে যে হালকা হলুদ বর্ণের একটা তরল অংশ থাকে রক্তের মধ্যে কেমন বর্ণের হালকা হলুদ বর্ণের তাকে বলা হয় থাকে রক্তরস বা প্লাজমা বলে এটি প্রায় 55% তাহলে প্লাজমা কত পার্সেন্ট প্লাজমা হচ্ছে 55% আর নিচের দিকে গাঢ়তর বাকি যে 45% থাকে তা হচ্ছে রক্ত কণিকা রক্তের কণিকা হচ্ছে 45% প্লাজমা হচ্ছে 55% তাহলে এটা আমরা বলছি যে এটা কেমন হালকা হলুদ বর্ণের এই যে রক্তের কণিকাগুলি রক্ত রস বা প্লাজমার মধ্যে বাসমান অবস্থায় থাকে এরা রক্ত রসের মধ্যে বাসমান অবস্থায় থাকে কণিকাগুলি আমরা তো জানি কণিকা কতগুলি জানি এবার আসো আমরা জানব প্লাজমা সম্পর্কে ডিটেইলস প্লাজমা কি প্লাজমাতে কি কি উপাদান থাকে এবং প্লাজমার কাজ কি আজকে ক্লাসে আমরা প্লাজমা সম্পর্কে জানব প্লাজমা বা রক্ত রস প্লাজমা সম্পর্কে আমাদের বেশি করে জানা উচিত এখন যে করোনা ভাইরাস দেখবা যে প্লাজমা নিয়ে কথা বলে ডাক্তাররা তারপরে অ্যান্টিবডি নিয়ে এগুলো আমাদের জানা উচিত এই সবগুলো ওয়ার্ড আমরা জানব আস্তে আস্তে করে এবার আসো প্লাজমা বা রক্ত রস আমরা প্রথমেই বলছি প্লাজমা বা রক্ত রস হচ্ছে কি রক্তের মধ্যে যে হালকা হলুদ বর্ণের তরল পদার্থ থাকে তাকে কি বলা হয় থাকে প্লাজমা বলা হয় থাকে এই প্লাজমাতে 90 থেকে 92% থাকে হচ্ছে পানি কত 90 থেকে 92% থাকে পানি এছাড়া দেখো কঠিন পদার্থ থাকে 8 থেকে 10% থাকে দ্রবীভূত কঠিন পদার্থ এটা থাকে 8 থেকে 10% এই দ্রবীভূত কঠিন পদার্থের মধ্যে থাকে আবার জৈব উপাদান ও অজৈব উপাদান এই জৈব উপাদান থাকে 7 থেকে 9% অজৈব উপাদান থাকে 0.9% এছাড়াও কয়েক ধরনের গ্যাসও রক্তরসে পাওয়া যায় তাহলে আমরা কি বললাম রক্তরসের মধ্যে পানি থাকে কত 90 থেকে 92% আর কঠিন দ্রবীভূত কঠিন পদার্থ থাকে 8 থেকে 10% দ্রবীভূত কঠিন পদার্থের মধ্যে জৈব উপাদান আছে 7 থেকে 10.9% অজৈব উপাদান আছে 0.9% এছাড়াও কয়েক ধরনের গ্যাসও থাকে প্লাজমার মধ্যে এবার আসো প্লাজমা কি কাজ করে প্লাজমার কাজ কি রক্তের যে গুরুত্বপূর্ণ কাজগুলি বেশিরভাগ কাজই করে থাকে হচ্ছে প্লাজমা আমরা এখন জানব প্লাজমা কি কি কাজ করে প্রথমে প্লাজমা কি করে দেখো প্লাজমা রক্তের তরলতা রক্ষা করে রক্ত যে তরল এই তরলতাটা রক্ষা করে হচ্ছে প্লাজমা দুই বাসমান কণিকা বাসমান যে রক্ত কণিকা আছে এই রক্ত কণিকা সহ অন্যান্য উপাদান গুলো দেহে সর্বত্র পরিবাহিত হয় রক্তরস দ্বারা
রক্ত রস দ্বারা রক্ত কণিকা সহ যত অন্যান্য উপাদান আছে এগুলি দেহের সর্বত্র পরিবাহিত হয়। পরিপাকের পর খাদ্য স্বাদ রক্ত রসের সাথে মিশে দেহে বিভিন্ন টিস্যু ও অঙ্গে পরিবাহিত হয়। তাহলে পরিপাকের পর খাদ্যের যে সার অংশ আছে এই সার অংশটাও কি হয়? রক্ত রসের সাথে মিশে শরীরের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। চার অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড রক্ত রসে বাইকার্বনেট রূপে দ্রবীভূত থাকে। কি রূপে থাকে? বাইকার্বনেট রূপে। অল্প পরিমাণ অক্সিজেন এতে বাহিত হয়, অল্প পরিমাণ অক্সিজেনও এতে বাহিত হয়। ছয় টিস্যু থেকে যেসব বর্জ্য পদার্থ সৃষ্টি হয় বা বের হয় তার রেচনের জন্য বৃক্কে প্রেরণ করে। তাহলে টিস্যু থেকে যেসব বর্জ্য পদার্থ বের হয় এই বর্জ্য পদার্থগুলি রেচনের জন্য বৃক্কে প্রেরণ করে কে? রক্ত রস। সাত নম্বরে আসো, আমরা উপরেগুলি একটু মুছে দেই। লোহিত রক্ত কণিকায় বাহিত হওয়ার আগে অক্সিজেন প্রথমে রক্ত রসে দ্রবীভূত থাকে। এবার আসো, রক্ত রস অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে, নয় নম্বর রক্ত রস হরমোন দেহে বিভিন্ন অঙ্গে পরিবহন করে। দশ নম্বরে আসো, যকৃৎ পেশিতে উৎপন্ন তাপশক্তি দেহে পরিবহন করে তাপের সাম্যতা রক্ষা করে,
করে সর্বশেষ রক্ত জমাট বাঁধার যে উপাদানগুলি আছে, রক্ত জমাট বাঁধার উপাদানগুলো পরিবহন করে। তাহলে আমরা এখানে রক্ত রস বা প্লাজমার 11টা কাজ সম্পর্কে জানলাম। কি কি কাজ করে, কাজগুলি কি কি ছিল? প্রথমে আমরা বলছি রক্ত যে তরল, এই তরলতা রক্ষা করে কিন্তু প্লাজমা। তারপরে বলছি কি, খাদ্যের সার অংশ পরিবহন করে। তারপরে আমরা বলছি রক্ত কণিকা সহ অন্যান্য যতগুলি দ্রবীভূত পদার্থ আছে এগুলি পরিবহন করে। তারপরে কার্বন ডাইঅক্সাইডটা কি হিসাবে বাইকার্বনেট রূপে রক্তরসের মধ্যে দ্রবীভূত থাকে, অক্সিজেনও পরিবহন করে থাকে। লোহিত কণিকায় রক্ত অর্থাৎ লোহিত কণিকায় বাহিত হওয়ার আগে অক্সিজেনটা কি করে, রক্তরসে দ্রবীভূত করে, তারপর দ্রবীভূত থাকে। রক্তরস অম্ল এবং ক্ষারে ভারসাম্য রক্ষা করে। রক্ত জমাট বাঁধার যতগুলি উপাদান আছে এগুলি পরিবহন করে, এনজাইম হরমোন লিপিড এগুলিও পরিবহন করে থাকে। এছাড়া আমাদের শরীরে যে তাপের সাম্যতা সব জায়গায় সমান হারে তাপ, সর্বত্র তাপ পরিবহন করে কিন্তু রক্তরস। তাহলে আমরা রক্তরস বা প্লাজমার অনেকগুলি কাজ সম্পর্কে জানলাম। আজকের ক্লাস আমাদের এতটুকুই। আমরা আজকে জানলাম যে রক্ত কি, রক্ত সংবহন তন্ত্র কি, রক্তের উপাদানগুলি কি কি এবং প্লাজমা সম্পর্কে ডিটেলস, অর্থাৎ প্লাজমা কি, প্লাজমাতে কতগুলি উপাদান থাকে এবং কতটুকু অনুপাতে থাকে, কি কি কাজ করে। আগামী ক্লাসে আমরা পুরো একটা লেকচার দিব রক্তের কণিকার উপর, অর্থাৎ রক্ত কণিকাগুলি, তোমরা তো নাম জানো, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অণুচক্রিকা, এগুলির আমরা কাজ নিয়ে ডিটেলস আলোচনা করব। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।